এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখবো, এবার আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি, তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং ভাঙড়ে তাকে যেতে বাধা দেওয়া হয়েছিল এবং যার কারণেই তিনি এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং ভাঙড়ে তিনি যেতে গিয়েই তাকে সেই সময় পুলিশ বাধা দেয় এমনই অভিযোগ করেছিলেন তিনি এবং সেই ছবি আপনাদের দেখিয়েছিলাম এবং সেই ঘটনাতেই এবার হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন নওশাদ সিদ্দিকি। কেন পুলিশ তাকে যেতে বাধা দিয়েছে সেই প্রশ্নের উত্তর চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন নওশাদ সিদ্দিকি। মামলা করার অনুমতি দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত এবং চলতি সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে এমনটাই সম্ভাবনা রয়েছে। পুলিশের বিরুদ্ধেই অতি সক্রিয়তার অভিযোগ এনেছেন তিনি, মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত এবং কলকাতা হাইকোর্টেই এই মুহূর্তে দ্বারস্থ হয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন নওশাদ সিদ্দিকি। ভাঙড়ে যেতে বাধা আইএসএফ বিধায়ককে, পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ, মামলার অনুমতি বিচারপতি জয় সেনগুপ্তের এবং পুলিশ 144 ধারা না থাকা সত্ত্বেও ভাঙড়ে বিধায়ক নওশাদ সিদ্দিকিকে তাকে যেতে বাধা দেওয়া হয়েছে, পুলিশের বিরুদ্ধেই অতি সক্রিয়তার অভিযোগই এনেছেন নওশাদ যার কারণেই তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। মামলা করার অনুমতি দিয়েছে বিচারপতি জয় সেনগুপ্ত। চলতি সপ্তাহেই মামলার শুনানি হবে।